হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই অল্প পরিমাণ জায়গার উপরে খুবই সুন্দর এবং আধুনিক একটি টিনশেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মাত্র 150 জায়গার ভিতরে এবং কাঠাই হচ্ছে 1 কাঠা এবং স্কোয়ার ফিটে হচ্ছে 714 স্কোয়ার ফিট জায়গার উপরে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে। তো এই বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে এবং 1টি কমন টয়লেট এবং 1টি রান্নাঘর রয়েছে, সামনে রয়েছে 1টি বারান্দা। তো আজকের ভিডিওতে আমরা এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন দেখে নেব, অর্থাৎ প্রথম দিকে আমরা বাড়িটার বাহিরের ডিজাইন ভালোভাবে দেখে নেব এবং কালার কম্বিনেশন দেখে নেব। এরপরের ধাপে আমরা বাড়িটার উপরের চাল সরিয়ে ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। এরপরের ধাপে আমরা বাড়িটার 2D ফ্লোর প্ল্যান বিস্তারিত মাপসহ দেখে নেব। সবশেষে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামালের দরকার হবে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে। তো ভিউয়ার্স, এবারে সামনের ডিজাইন হচ্ছে এটা, অর্থাৎ ফ্রন্ট সাইডের ডিজাইন হচ্ছে এই অংশটা। তো এবং এটা হচ্ছে মেইন গেট, এই মেইন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। মেইন গেটের ডিজাইনটা আমরা এখানে কেচি গেট হিসেবে ব্যবহার করেছি, আপনি চাইলে এই মেইন গেটটাকে অন্য কোনো ডিজাইনের গেট ব্যবহার করতে পারেন। এবং এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে, এই সিঁড়িতে উপরে উঠে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। এই সিঁড়িটা হচ্ছে 18 ইঞ্চি উপরে, অর্থাৎ প্রতিটা ধাপ হচ্ছে 6 ইঞ্চি করে, অর্থাৎ মেইন ফ্লোরটা হচ্ছে 18 ইঞ্চি উপরে হবে। এবং সিঁড়ির দুই পাশে 2টি বসার জায়গা ব্যবস্থা করা হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সামনের ল্যান্ডস্কেপিংটাও খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো বাহিরের ডিজাইন সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অর্থাৎ আপনি কী ধরনের কালার কম্বিনেশন চাচ্ছেন এবং আরও যদি কোনো নতুনত্ব চান সে বিষয়েও কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্ট জানিয়ে চাপ দেওয়ার চেষ্টা করব। এবং সামনের যে বারান্দা রয়েছে, বারান্দার অংশটা RCC ছাদ দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এই ছাদের উপরে পানির ট্যাঙ্কটাকে বসানো হয়েছে। এবং এই বারান্দার নিচে এই অংশটা হাফ ওয়াল দিয়ে এখানে ঢেকে দেওয়া হয়েছে, অর্থাৎ 2.5 ফিট ওয়াল করা হয়েছে এবং বাকি অংশটা গ্রিল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এ হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। তো এটা হচ্ছে বাড়িটার বাম পাশের ডিজাইন এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। এবং বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি তাহলে ঠিক এরকম দেখা যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা বাড়িটার চাল সরিয়ে, অর্থাৎ উপরের চাল সরিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটটা দেখে নেব ভালোভাবে। তো ভিউয়ার্স, ইন্টেরিয়র রুম লেআউটের ক্ষেত্রে দেখুন, এই মেইন গেট দিয়ে ঢুকে আমরা প্রথমে প্রবেশ করব বারান্দার ভিতরে, বারান্দা থেকে আমরা বিভিন্ন রুমে ঢুকতে পারবো। তো বাম দিকে গেলে আমরা পাবো একটি বেডরুম এই কর্নারে, এই বেডরুমের 2টি জানালা রয়েছে, এপাশে একটি এপাশে একটি। এবং সামনের দিকে এই কর্নারে গেলে আমরা পাবো আরও একটি বেডরুম, এই বেডরুমেরও 2টি জানালা রয়েছে, দুই পাশে 2টি জানালা রয়েছে। এবং এই বেডরুমের পাশে রাখা হয়েছে কমন টয়লেট এবং কমন টয়লেটের ডান পাশে রাখা হয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমে 1টি জানালা রাখা হয়েছে। এবং এই কর্নারে, অর্থাৎ শেষ কর্নারে রয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘর, এবং রান্নাঘরের পাশে এই অংশটা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই অংশটা ড্রয়িং, অর্থাৎ লিভিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে কিছু সোফা বসিয়ে আপনি এটাকে লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র রুম লেআউট। এ পর্যায়ে আমরা বাড়িটার 2D ফ্লোর প্ল্যান বিস্তারিত মাপসহ দেখে নেব, অর্থাৎ প্রত্যেকটা রুমের সাইজ আমরা 2D ফ্লোর প্ল্যান থেকে জেনে নেব। তো 2D ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে প্রথমে আমরা বাড়িটার বাহিরের মাপটা দেখে নেব, অর্থাৎ বাড়িটার দৈর্ঘ্য এবং প্রস্থ। বাড়িটার দৈর্ঘ্যের দিকে আছে 35 ফিট 7 ইঞ্চি এবং পাশের মাপটা হচ্ছে 23 ফিট 3 ইঞ্চি এবং এদিকের মাপটা হচ্ছে, এদিকে হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি এবং ডান পাশের ওয়াইডটা হচ্ছে 17 ফিট। এ হচ্ছে জায়গার মাপ, অর্থাৎ প্রায় 150 জায়গা। তো এবার আমরা রুমের ভিতরের মাপগুলো দেখে নেব। বেডরুমের, এই বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে 11 ফিট 6 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 11 ফিট এবং এই বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে 11 ফিট এবং এভাবে আছে 11 ফিট 6 ইঞ্চি এবং এই বেডরুমটা এভাবে আছে 11 ফিট 6 ইঞ্চি এবং এদিকে আছে, এদিকে আছে 11 ফিট। এবং কিচেনের সাইজটা হচ্ছে এভাবে আছে 6 ফিট এবং এদিকে আছে, এভাবে আছে লম্বায় 7 ফিট। এবং কমন টয়লেটের সাইজটা হচ্ছে এদিকে আছে 4 ফিট 6 ইঞ্চি এবং এভাবে আছে 7 ফিট। এবং ডাইনিং স্পেসটার সাইজ যদি দেখি আমরা, ডাইনিং স্পেসটা এভাবে আছে 6 ফিট এবং লম্বায় হচ্ছে 9 ফিট। এবং এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনির ওয়াইডটা যদি দেখি এদিকে আছে 5 ফিট এবং এদিকে ওয়াইডটা হচ্ছে 5 ফিট, অর্থাৎ 5 ফিট ওয়াইডের ব্যালকনি। এবং এটা হচ্ছে এন্ট্রি এক্সিট। তো এ হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপ। এ পর্যায়ে আমরা বাড়িটার খরচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাড়িটা করতে কী পরিমাণ মালামালের প্রয়োজন হবে, মালামালের দরদাম সহ আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনার যদি বাড়ির ডিজাইন ড্রয়িং প্রয়োজন থাকে, অর্থাৎ আপনার বাড়ির ডিটেলস ড্রয়িং প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বার, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ইমো এবং
ইমেইল আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি শুধু আপনার জায়গার মাপটা বলে দেবেন আমাদেরকে, আমরা আপনার জায়গার মাপ অনুযায়ী আমরা আপনার বাড়ির ডিটেলস ডিজাইন করে দেবো খুব কম রেটে। তো এবার চলুন আমরা বাড়িটার খরচ সম্পর্কে আলোচনা করি। এই বাড়িটা করতে ইটার প্রয়োজন হবে 15,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 9 টাকা, সেই হিসেবে ইটার জন্য খরচ হবে 135,000 টাকা। সিমেন্ট লাগবে 136 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 430 টাকা, সেই হিসেবে সিমেন্টের জন্য খরচ হবে 58,480 টাকা। লোকাল বালি লাগবে 686 সেফটি, প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে 20 টাকা, সেই হিসেবে লোকাল বালির জন্য খরচ হবে 13,720 টাকা। টিন শিটের জন্য খরচ হবে, অর্থাৎ টিনের চাল করার জন্য খরচ হবে 120 টাকা প্রতি স্কোয়ার ফিটে, তো 714 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 85,680 টাকা। রড লাগবে 293 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 70 টাকা, সেই হিসেবে রডের জন্য খরচ হবে 20,510 টাকা। দরজা রয়েছে 5টি, প্রতিটি দরজার খরচ ধরা হয়েছে 4,000 টাকা, সেই হিসেবে দরজার জন্য খরচ হবে 20,000 টাকা। জানালা রয়েছে 7টি, প্রতিটি জানালার খরচ ধরা হয়েছে 6,000 টাকা, সেই হিসেবে জানালার জন্য খরচ হবে 42,000 টাকা। গ্রিল রয়েছে 140 স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিটের খরচ ধরা হয়েছে 450 টাকা, সেই হিসেবে গ্রিলের জন্য খরচ হবে 63,000 টাকা। মেইন গেট রয়েছে 1টি, একটি মেইন গেটের খরচ ধরা হয়েছে 10,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 150 টাকা প্রতি স্কোয়ার ফিটে, তো 714 স্কোয়ার ফিটের জন্য খরচ ধরা হয়েছে 1,07,100 টাকা। পেইন্ট অর্থাৎ রং করার কাজের জন্য খরচ ধরা হয়েছে 30,000 টাকা। ইলেকট্রিক্যাল কাজের জন্য খরচ ধরা হয়েছে 25,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 10,000 টাকা। তো টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 620,490 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু মতামত থাকে অর্থাৎ কোনো কিছু জানা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।